নেটফ্লিক্সের নতুন সিরিজ স্কুইড গেম নিয়ে এখন পুরো দুনিয়াতে তোলপাড় চলছে। গত 17 সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান এই সিরিজটি যেন এখন সিনেমার আমেজকেও ছাড়িয়ে গিয়েছে। সবার ওয়ান ওয়ার্ড স্টেটমেন্ট, নেটফ্লিক্স তাদের সর্বকালের সেরা সিরিজ নিয়ে এসেছে এবার দর্শকদের জন্য। দর্শকও তাদের ভালোবাসায় বুঝিয়ে দিয়েছে ফলাফল। স্কুইড গেম এখন নেটফ্লিক্সের ইতিহাসের সর্বকালের সেরা, জনপ্রিয় এবং সবচেয়ে বেশিবার দেখা শোতে পরিণত হয়েছে, যেটা কেউ কল্পনাও করেনি। স্বয়ং নেটফ্লিক্সেরও ধারণার বাইরে ছিল যে এমন কিছু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং জার্মানি সহ বিশ্বের আরও 39টা দেশে টপ র্যাঙ্কিংয়ের 1 নম্বরের স্থান দখল করে বসে আছে এই স্কুইড গেম। বিশ্বাস করেন ভাই, এই সিরিজটি দেখার পরে টুইস্টার থ্রিলার ইটের সাথে ধাক্কা লেগে 2 মাইল দূরে গিয়ে পড়া অবস্থা আমার। তবে সম্পূর্ণ সিরিজটাকে এক এপিসোডে এক্সপ্লেন করা আসলেই চ্যালেঞ্জের ব্যাপার, তবে নোদাসও সেটা করে দেখিয়েছে। তো আজকের ভিডিওটাতে আসলে একটা লাইক চেয়েই নিচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসা যাক যে কি এমন আনলো নেটফ্লিক্স, যা পুরো দুনিয়ার সিনেমা এবং সিরিজ প্রেমীদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। আমাদের ছোটবেলায় খেলা অনেক মজার খেলার কথা ভেবেই আমরা স্মৃতিকাতর হয়ে পড়ি। গ্রিন লাইট, রেড লাইট, কুমিরডাঙ্গা, রশিটানা, এগুলো ছোটবেলাতে আমরা কম বেশি সবাই খেলেছি। স্কুইড গেম সিরিজটা ঠিক এই ছোটবেলার খেলাধুলার মতোই। পার্থক্য শুধু এটাই যে এই খেলার ধাপে ধাপে রয়েছে মরণ ফাঁদ। একটু ভুল, ব্যাস খেল খতম। কি দর্শক, চমকে উঠলেন? খেলতে গিয়ে হারাতে হবে প্রাণ? তাহলে এমন খেলার প্রয়োজনই বা কি? প্রয়োজন আছে। যখন আপনাকে বলা হবে যে এই খেলায় জিততে পারলে আপনাকে দেওয়া হবে $45.6 বিলিয়ন, এ কথা শোনার পরে যে কেউই গেমটি খেলার ব্যাপারে দ্বিতীয়বার ভেবে দেখবেন। আর এই ভাবনাই কাল হয়ে দাঁড়ায় 456 জন অংশগ্রহণকারীদের জন্য, যাদের ব্যক্তিগত জীবনের একমাত্র সমস্যা সমাধান হচ্ছে টাকা। কেউ ব্যাংকের কাছে জিম্মি হয়ে আছে, আবার কারো বা পারিবারিক অশান্তি লেগেই আছে, আবার কেউ বাবা মা হারিয়ে অকল পাথারে আছে ছোট ভাইকে নিয়ে। সব মিলিয়ে এই 456 জনের প্রত্যেকেরই প্রয়োজন টাকা। গল্পের নায়ক জিয়ং জি হুনকে দিয়েই গল্পে শুরু। বোঝার সুবিধার্থে এখন থেকে আমরা তাকে রাসেল বলে ডাকব, যে কিনা এখন দিশেহারা হয়ে রেল স্টেশনে বসে জীবনের ত্রিকোণমিতির অঙ্ক মেলাচ্ছে। এমন সময় একজন আগন্তুকের সাথে দেখা হয় আমাদের গল্পের নায়কের। সে সেখানে রাসেলকে 1 লক্ষ টাকা দেওয়ার কথা জানায়, কিন্তু একটা সিম্পল গেম খেলে রাসেলকে জিততে হবে এই টাকা। কিছু সময়ের জন্য রাসেলের মনে হচ্ছিল সে যেন স্বপ্নে আছে, কারণ একটা সাধারণ গেম খেলার জন্য কেউ কাউকে 1 লক্ষ টাকা কেন দিবে। স্বপ্ন না, বাস্তবেই এমনটা হয়। যখন রাসেল জিতে যায় এবং সেই আগন্তুক তাকে 1 লক্ষ টাকা দিয়েও দেয়, সেই সাথে আগন্তুক একটি কার্ড রাসেলের হাতে দিয়ে জানায় সে যদি এভাবে আরো টাকা আর্ন করতে চায় তাহলে সে যেন এই কার্ডের ঠিকানায় যোগাযোগ করে। এর মাঝে একটু জানিয়ে রাখি, রাসেলের স্ত্রী আরেকজনকে বিয়ে করে তাকে ডিভোর্স দিয়েছে, সেই সাথে তাদের মেয়েকেও তার স্ত্রী নিয়ে যায়। এখন রাসেল তার মেয়েকে ফিরে পেতে তাকে কোর্টকে দেখাতে হবে যে তার কাছে তার মেয়েকে ভরণ পোষণের জন্য এনাফ টাকা আছে। মধ্য কথা হচ্ছে, মেয়ের কাস্টাডির জন্য টাকার প্রয়োজন রাসেলের। রাসেল এবারে এসব কথা ভেবে ওই আগন্তুকের অফার অ্যাকসেপ্ট করে নেয়। আসল খেলা শুরু এখান থেকেই। গাড়িতে করে গেম খেলতে নিয়ে আসা হয়েছে রাসেলকে। গেম প্লেসে যাওয়ার পরে সে দেখতে পায় যে সে একা নয়, তার মতো আরো 455 জন আছে এখানে তার সাথে গেম খেলার জন্য। তাদের প্রত্যেকের সমস্যা ভিন্ন হলেও তাদের সবার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে, তারা সবাই ঋণগ্রস্ত হয়ে আছে। সবাই যখন নিজেদের মধ্যে পরিচিত হচ্ছিল ঠিক তখনই ফুটপান্ডার ড্রেস পরে চলে আসে একদল লোক। গার্ড এসে জানায় যে এখানে তাদেরকে 6 দিন থাকতে হবে, 6 দিনে 6টি গেম খেলতে হবে তাদের। যে প্লেয়ার 6টি গেমই জিততে পারবে তাকে দেওয়া হবে বিশাল অঙ্কের প্রাইজ মানি, যা প্রায় 456 কোটি টাকা। অংশগ্রহণকারীদের সবার মনে তখন টাকার লোভ মনে ফুরফুর ফুরফুর করছিল, কিন্তু তাদের কারো ধারণাই নেই যে কি হতে যাচ্ছে সামনের কয়েক ঘন্টায়। প্রথম দিনই তাদের নিয়ে আসা হয় বিশাল এক মাঠে। প্রথম খেলা এখানেই অনুষ্ঠিত হবে, সবার মনে এক্সাইটমেন্ট। প্রথম গেমটি খুব পরিচিত একটি খেলা, নাম রেড লাইট গ্রিন লাইট। মিউজিকের সাথে সাথে এগিয়ে যেতে হবে আর মিউজিক শেষ হলে থামতে হবে। সিম্পল রুলস,
যে মিউজিক বন্ধ হওয়ার পরেও মুভ করবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। দর্শক প্রথম ধাক্কাটা এখানেই খাবেন যখন জানতে পারবেন যে এই গেমের এলিমিনেশন মানে মৃত্যু। টাকার প্রয়োজনে যারা খেলতে এসেছিল যখন তারা বুঝতে পারবে যে মৃত্যুকূপে চলে এসেছে তারা, তখন তারা দিকবিদিক ছুটতে শুরু করে, কিন্তু পালানোর কোনো উপায় নেই, সব রাস্তা বন্ধ। আমাদের গল্পের নায়ক রাসেলও বুঝতে পারে না যে কি হচ্ছে এখানে। পর মুহূর্তে সে বুঝতে পারে যে টিকে থাকতে হলে গেমের নিয়ম তাকে মেনে চলতে হবে। শেষ হয় প্রথম গেম। 456 জন নিয়ে শুরু করা প্রথম গেমটি শেষে বেঁচে আছে মাত্র 255 জন। বেঁচে যাওয়া প্লেয়ারদের নিয়ে আসা হয় হলরুমে। হলরুমে আসার পরে তারা জানায় এই খেলা আর খেলবে না তারা। সামান্য কিছু টাকা দেওয়ার জন্য এইভাবে জীবন দেওয়ার কোনো মানেই হয় না। গেমের তৃতীয় রুলস অনুযায়ী মেজরিটি প্লেয়ার যদি গেম খেলতে অসম্মতি জানায় তাহলে গেম সেখানে বন্ধ করে দেওয়া হবে। তারা সেখানে ভোটিং শুরু করে, কিন্তু তার আগে গার্ডরা জানায় যে প্রথম গেম শেষে তারা কত টাকা জিতেছে। উইনিং অ্যাকাউন্ট দেখে সবারই চোখ কপালে উঠে যায়। মাত্র একটি রাউন্ড শেষেই প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল 1 কোটি টাকা। এর মানে হচ্ছে শেষ পর্যন্ত এই গেমে যে টিকে থাকবে সে পাবে 456 কোটি টাকা। কিন্তু গেমের শুরুতেই এমন হত্যাযজ্ঞ দেখার পরে টাকার পরিমাণ তাদের কারো সিদ্ধান্তকেই আর নড়াতে পারেনি। মেজরিটি গেম না খেলার কারণে ক্যান্সেল করে দেওয়া হয় গেম। তবে মেজরিটি প্লেয়ার যদি আবার ফিরে এসে পুনরায় গেম খেলতে চায় তাহলে সেটাও তারা পারবে। এদিকে রাসেল ছাড়া পেয়ে চলে আসে পুলিশ স্টেশনে। সে জানায় কিভাবে মেরে ফেলা হয়েছে তাদের 200 জনকে, কিন্তু কোনোভাবেই সে বোঝাতে পারে না যে কে বা কারা তাকে ধরে নিয়ে গিয়েছিল। হাল ছেড়ে দেয় রাসেল। বেঁচে ফিরে আসা প্রত্যেকে এবারে দেখতে পায় যে নরকে পরিণত হচ্ছে তাদের জীবন। প্রতিনিয়ত দুর্দশা যেন তাদের বেড়েই চলেছে। এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই তাদের কাছে, আর কোনোভাবে টাকা আসারও সম্ভাবনা নেই। তারা সবাই ধীরে ধীরে বুঝতে পারে যে ওই গেমই পারে একমাত্র তাদেরকে সেই মানসিক এবং আর্থিক সংকট থেকে মুক্তি দিতে। এর মাঝে গল্পের মোড় নেয় যখন এক পুলিশ অফিসার তার ভাইকে খুঁজতে গিয়ে এই গেমের সন্ধান পায়। আবারও মেজরিটি প্লেয়ারগুলো চলে আসে সেই গেমে। তাদের সাথে চলে আসে ভাইকে খুঁজতে আসা সেই পুলিশ অফিসারও। 9 এপিসোডের এই সিরিজটিতে যতই বাড়ছিল এর এপিসোড নাম্বার, ততই বাড়ছিল এর সাসপেন্স এবং থ্রিল। গেম ছেড়ে চলে যাওয়া 201 জনের মধ্যে ফিরে এসেছে 187 জন, যাদের নিয়ে বাকি 5টি খেলা শুরু হবে। তবে কারো কোনো আইডিয়া নেই যে কি অপেক্ষা করছে তাদের জন্য। শুরু হয় দ্বিতীয় খেলা। সবার হাতে একটি করে বাটি দেওয়া হয়। বাটিতে কটকটি সদৃশ কিছু একটা দেওয়া হয়েছে, আর এবারের টাস্ক হচ্ছে বাটিতে দেওয়া কটকটির উপরে শেপ না ভেঙে ভিতরের বস্তু বের করে আনতে হবে। যাদের শেপ ভেঙে যাবে তাদেরকে করে দেওয়া হবে এলিমিনেট। আর এই সিরিজে এলিমিনেটের সংজ্ঞা কি সেটা আমরা একটু আগেই দেখেছি। দম আটকে আসার মতো অনুভূতি দিচ্ছিল প্রতিটি খেলা। আমাদের গল্পের নায়ক রাসেলও এবারও ঠান্ডা মাথায় তার টাস্ক সম্পূর্ণ করে ফেলেন। 187 জন নিয়ে শুরু করা দ্বিতীয় গেমের পরে বেঁচে আছে মাত্র 108 জন। মাত্র 2টি খেলা হয়েছে আর ইতিমধ্যেই 4/3 প্লেয়ার গায়েব। এবারে হবে তৃতীয় খেলা। তবে তৃতীয় খেলা শুরু হওয়ার আগেই প্লেয়ারদের মাঝে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয় যাতে দুর্বল প্লেয়াররা আগেভাগেই এলিমিনেট হয়ে যায়। তৃতীয় গেম শুরু হওয়ার আগেই মারা যায় আরও 28 জন প্লেয়ার। বাকি 80 জন নিয়ে শুরু হয় থার্ড গেম। তৃতীয় খেলায় টিম ক্রিয়েট করে খেলতে হবে। খেলাটির নাম সহজ বাংলায় যাকে বলে রশিটানা। 90s kids যারা আছেন আমার মনে হয় তারা একবার হলেও এই গেমটি খেলেছেন। খুব সিম্পল খেলা। দড়িটির মাঝখানে যে রুমালটি বাঁধা আছে সেটাকে জাস্ট নিজেদের দিকে টেনে আনতে হবে। বোঝাই যাচ্ছে যে জোর যার মুল্লুক তার, মানে টিম স্ট্রং হবে যাদের তারাই শুধুমাত্র বেঁচে যাবে। সবাই নিজ নিজ টিম বানাচ্ছিল। এদিকে রাসেলের টিম তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তাদের দলে প্রবীণ একজন প্লেয়ারের শেখানো কৌশলে খুব সহজেই জিতে যায় তারা। ওইদিকে যে পুলিশ অফিসার এসেছিল এখানে সে মিশে যায় গার্ডদের সাথে এবং খুঁজে বের করার চেষ্টা করে তার ভাইকে। ভাইকে খুঁজে না পেলেও এই পুরো খেলার কলকাঠি যে নাড়ছে খুঁজে পায় তার রুম, যাকে বলা হয় ফ্রন্টম্যান। অবশ্য ফ্রন্টম্যানও বুঝে যায় যে তৃতীয় পক্ষের কোনো লোক ঢুকে পড়েছে তাদের এখানে। এদিকে চতুর্থ গেমে সবাইকে পার্টনার সিলেক্ট করতে বলা হয়। এই কয়দিনে যার সাথে যার ভালো সম্পর্ক হয়েছে পার্টনার হিসেবে সে তাকেই বেছে নেয়। পার্টনার সিলেক্টের পরে চতুর্থ গেমের ব্যাপারে যখন তারা জানতে পারে তখন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ যে যাকে পার্টনার হিসেবে সিলেক্ট করেছে তার সাথেই তাকে খেলতে হবে, অর্থাৎ দুইজনের যে কোনো একজন সার্ভাইভ করতে পারবে।
এই গেমে সবাইকে 10টি করে মার্বেল দেওয়া হয়। ফিজিক্যালি অ্যাটাক না করে যে যার কাছ থেকে সবগুলো মার্বেল হাতিয়ে নিতে পারবে সেই হবে এই গেমের উইনার। মানুষের কাছে সবথেকে প্রিয় জিনিসটিই তো হলো তার জীবন। জীবন বাঁচাতে সে সবকিছু করতে পারে, সেটা অন্য কারো জীবন নিয়ে হলেও সে সার্ভাইভ করতে চায়। মানুষের এই হাসি মুখের আড়ালে যে হিংস্র রূপটা রয়েছে সেটাই চতুর্থ গেমের পরে বেরিয়ে আসে। চতুর্থ গেম পরে দর্শকেরা বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ 6টি গেমের সিরিজ না। খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে যে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারি। দুই রকম গ্লাস পেরিয়ে অপর পাশে যেতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এটিই হচ্ছে পঞ্চম গেম, সবচেয়ে ডেডলিয়েস্ট গেম এটি। ব্রিজটি বানানো হয়েছে টেম্পার গ্লাস আর নর্মাল গ্লাস দিয়ে, তবে খালি চোখে দেখে বোঝার উপায় নেই যে কোনটি কোন গ্লাস। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গেমের সাসপেন্স সিনেমার থ্রিলকেও হার মানাবে। লাখ মানুষের জীবনে কত বড় একটা ফ্যাক্ট তা দর্শক এই গেমে এসে বুঝতে পারবেন। ভাগ্য আপনার সাথে না থাকলে কোনো কিছুই সম্ভব না। সারা দিন রাত পরিশ্রম খাটনি করে সেটার ফলাফল না পাওয়া, এরকম উদাহরণ আমাদের দেশের হাজারো মাস্টার্স পাস ছাত্রদের দিয়ে দেওয়া যায়। তবে ভাগ্য এবারও রাসেলের সহায় হওয়ায় সে পেরিয়ে যায় ব্রিজটি। পঞ্চম গেম শেষে এবারে বেঁচে আছে মাত্র 3 জন। এর মাঝে আবার আহত হওয়া আরেকজন প্লেয়ারকে মেরে ফেলে রাসেলের সাথে সার্ভাইভ করে যাওয়া তার এক ছোটবেলার বন্ধু, ফাইনালিস্ট এখন 2 বন্ধু। খেলা জমে উঠেছে এখন গেমের বাইরেও। আমরা দেখি এই গেমের স্পন্সরদের, যারা দূরে বসে টিভি পর্দায় এই গেমের খেলোয়াড়দের উপর বাজি ধরেন। মানুষের জীবন নিয়ে তাদের রসবোধ নির্মমতা আমরা খুঁজে পাই। এদিকে পুলিশ অফিসার আর ফ্রন্টম্যান এখন মুখোমুখি। অফিসারকে জানতেই হবে যে কোথায় তার হারিয়ে যাওয়া ভাই, আর এই মুখোশের আড়ালে কে লুকিয়ে আছে। পুলিশ অফিসার একসময় এই মরণ খেলার অ্যাক্টিভিটি তার মোবাইলে ধারণ করে ফেলেন, যেটা পরবর্তীতে সে প্রমাণ হিসেবে ব্যবহার করবে। প্রমাণ করবে যে সবার চোখের আড়ালে এমন এক নৃশংস গেম খেলা হচ্ছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়া পুলিশ অফিসারকে ধরে ফেলে ফ্রন্টম্যান এবং তার লোকজন। ধরা পড়ে পুলিশ অফিসার আগপিচ না ভেবে গুলি চালায় ফ্রন্টম্যানের উপর। গুলি খেলে মুখোশ খুলে ফেলেন ফ্রন্টম্যান। এতক্ষণ পরে মুখোশের আড়ালের পেছনে ব্যক্তিটিকে দেখার পরে পুলিশ অফিসারের সাথে সাথে দর্শকদের গায়েও 440 ভোল্টের ইলেকট্রিক শক লাগে। এটা আর কেউ নয়, এটা পুলিশ অফিসারেরই নিজের ভাই ছিল। কিন্তু ততক্ষণে ফ্রন্টম্যান নিজের ডিসিশন নিয়ে নিয়েছে, সে গুলি চালায় নিজের ভাইয়ের উপরে। উঁচু পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়ে যায়। এদিকে 6 নম্বর গেমও শুরু হয়ে গিয়েছে। গেমের নাম দ্য স্কুইড গেম, কিন্তু গেমের নামে শুরু হয় তুমুল মারামারি। এক পর্যায়ে রাসেল চড়াও হয়ে যায় তার বন্ধুর উপরে, হাল ছেড়ে দেয় রাসেলের বন্ধু। রাসেল দয়াপরবশ হয়ে গেম ছেড়ে দেওয়ার কথা বলে। এই কথা শুনে রাসেলের বন্ধু পাশে পড়ে থাকা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে, আর উইনার হয়ে যায় রাসেল। রাসেলকে আবার দিয়ে আসা হয় যেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছিল। রাসেল তার অ্যাকাউন্ট চেক করে দেখে যে তার অ্যাকাউন্টে প্রায় 456 কোটি টাকা রয়েছে। এখন রাসেল চাইলেই তার আর্থিক সমস্যাগুলোর সমাধান করতে পারে, কিন্তু টাকা দিয়ে তো আর সুখ কেনা যায় না। রাসেল বাসায় গিয়ে দেখতে পারে তার মা মারা গিয়েছে। এখন অ্যাকাউন্টে থাকা কোটি কোটি টাকার কোনো মূল্যই নেই তার কাছে। ভবঘুরে জীবন বেছে নেয় রাসেল। 1 বছর পরে আমরা আবার রাসেলকে দেখতে পাই, একদম ছন্নছাড়া হয়ে আছে তার জীবন। একদিন রাসেল হঠাৎ এরকমই একজন আগন্তুকের কাছ থেকে একটি ঠিকানা পায়। কার্ডের ঠিকানায় গিয়ে রাসেল দেখতে পায় গেমে তার সাথে যে পার্টনার ছিল সে শুয়ে আছে। তখন রাসেল বুঝতে পারে যে এই বুড়ো আবুল হায়াতি হচ্ছে এত কিছুর মাস্টার মাইন্ড। সে জানায় সে নিজের জীবনকে উপভোগ করতেই এমন গেমের আয়োজন করেছিল, তবে সে কাউকে জোর করেনি। সে এমনও বলেছিল যে পার্টিসিপেন্টরা চাইলেই গেম থেকে চলে যেতে পারে, এমনকি সে নিজেও সেই গেমেই পার্টিসিপেট করেছিল। এরপর রাসেল একটি টাকা ভর্তি ব্যাগ দিয়ে আসে তার সেই পুরনো বন্ধুর মায়ের কাছে, যে আগন্তুক তাকে এই গেমের অফার দিয়েছিল তাকেই আবার সে দেখে ফেলে সেই রেল স্টেশনে। কিন্তু অল্পের জন্য সে ধরতে পারেনি তাকে। আগন্তুক যার সাথে গেম খেলছিল তার হাত থেকে সেই কার্ডটি নিয়ে সে সেই নাম্বারে ফোন দেয় আর জানায় আমি আসছি, খেলা হবে। সিজন 2 এর ইঙ্গিত দিয়ে সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। গেম নিয়ে ইতিপূর্বে অনেক মুভি সিরিজ নির্মিত হয়েছে, তবে এরকম অনুভূতি এর আগে আর কেউই দিতে পারেনি। কোরিয়ানরা যে আগে থেকেই সাইকোলজি থ্রিলার দিয়ে হলিউডকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে সেটা প্যারাসাইটের পরে আবারও প্রমাণ দিয়ে গেল দ্য স্কুইড গেম।
প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? স্কুইড গেম নিয়ে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।